আপনার স্মরণে। আমরা সবাই বরিশালে যারা আছি, বরিশালে যারা বাইক চালাই বা বরিশালে যারা যানবাহন ব্যবহার করি, তাদের মধ্যে অধিকাংশই সার্জেন্ট কিবরিয়া ভাইয়াকে চিনি। আমরা সবাই সার্জেন্ট কিবরিয়া ভাইয়াকে চিনি। সবাই জানি কিছুদিন পূর্বে, দুই দিন হলো মাত্র, একটা মর্মান্তিক দুর্ঘটনায় ভাইয়ার নিহত হয়েছে। আর সার্জেন্ট কিবরিয়া ভাই ছিলেন খুবই হাস্যোজ্জ্বল একটা মানুষ। রাস্তাঘাটে যেখানে দেখতাম ভাইয়া ডাক দিয়ে পেপার দেখতে যাইতো, আমাদের পেপার সবার ছিল, আমরা একটা বাইকের গ্রুপ, বাট পেপার সবার ছিল, তারপরে সে ইচ্ছে করে পেপার দেখতে যাইতো যে কোনটার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে কিনা। আমাদের মধ্যে এরকমও হয়েছে যে পেপারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ভাইয়া আমাদের বাইক রেখে দিয়ে আমাদের পাঠিয়েছেন যে পেপারটা ঠিক করে নিয়ে আসো। তবুও মানে আমাদের একটা অনেকের হিংসাত্মকই থাকে যে না, সে আমাদের এত খাটাইছে বা এত কষ্ট দিয়েছে, আমরা তার মানে তাকে খারাপ জানবো, কিন্তু আমরা তাকে খারাপ জানি না। তার তার যে ভালো গুণাগুণ যেগুলো ছিল, যার জন্য আমরা রাস্তায় নেমেছি আজকে, তার জন্য মূল কথা আমরা পাঁচটা দাবি চাচ্ছি। এক নম্বর হচ্ছে ভাইয়ার জন্য একটা পুলিশ বক্স নির্মাণ করে দেওয়া হোক, যেখানে দায়িত্বরত ছিলেন সেখানটায়। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে তার সন্তানের ভরণ পোষণের যে একটা, কারণ তার চাকরির বয়স বেশি হয়নি, তার পরিবারের উপার্জনক্ষম একমাত্র তিনিই ছিলেন, তার সন্তানের ভরণ পোষণের জন্য যথাযথ ব্যবস্থা করুক রাষ্ট্র। তিন নম্বর হচ্ছে এটা একটা বিচার ব্যবস্থা বাংলাদেশে খুবই সংকীর্ণ, যে অনেক দীর্ঘমেয়াদী, এটা দ্রুত বিচারের যে আইনের একটা নিয়ম আছে সেখানে নিয়ে দ্রুত বিচারের মাধ্যমে মানে এটার একটা শাস্তি হোক, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন আর আর কোনো ট্রাক ড্রাইভার হোক আর কোনো ধরনের ড্রাইভার এই ধরনের কাজ করার সাহস না পাক। কিবরিয়া স্যারকে আমি যতটা চিনতাম, সে যথেষ্ট ভালো মানুষ ছিলেন। অন্যান্য যারাই তাকে যাই বলুক, তাকে কখনো কেউ স্যার বলে সম্বোধন করতে চাইলে তিনি বলতেন, তুমি আমাদের স্যার বলো না, তুমি আমাকে ভাইয়া বলো। সেই থেকেই আমরা তাদের, তিনি যথেষ্ট একজন ভালো মানুষ ছিলেন এবং তিনি তার দায়িত্ব সৎ এবং নিষ্ঠার সাথে পালন করতেন সবসময়, এবং সেই নিষ্ঠার সাথে পালন করতে গিয়েই উনি আজ আমাদের মাঝে নেই। আমরা চাই তার এই হত্যার, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা সম্পূর্ণ হত্যা। তিনি যখন ট্র্যাকটিকে থামতে বলেছেন, সে থামেনি, সে তার উপর দিয়ে ইচ্ছা করে চালিয়ে দিয়েছে, এটা অবশ্যই একটা হত্যাকাণ্ড। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।